দেশের সোনালী আশপাট হারাতে বসেছিল তার অতীত গৌরব ও ঐতিহ্য। তবে কয়েক বছর যাবৎ পাটের চাহিদা ও দাম বৃদ্ধির ফলে আবারও পাটের সোনালী অতীত ফিরিয়ে আনতে পাট চাষে আগ্রহ বাড়ছে মানিকগঞ্জ জেলার কৃষকদের। তাই পাটের মৌসুমে আবারও প্রাণ ফিরে পেয়েছে মানিকগঞ্জের প্রায় 200 বছরের পুরনো ঘিওর হাট। মানিকগঞ্জের সবচেয়ে বড় এবং প্রাচীন পাটের হাটটি বসে এই ঘিওরে। মানিকগঞ্জ জেলার ঘিওর হাট খুব ঐতিহ্যবাহী একটি হাট। ব্রিটিশ আমল থেকে এই হাট চলে আসছে। ঘিওর হাটে বিভিন্ন রকম পণ্যের কেনাবেচা হলেও তার একটি বড় অংশ জুড়ে রয়েছে বাংলাদেশের সোনালী আঁশ পাট। এই জেলার কৃষকদের উৎপন্ন পাটের একটি বড় অংশ কেনাবেচা হয় এই হাটে। নদীবেষ্টিত হওয়ার নদীপথে মালামাল বহনে সহজ হওয়ার কারণে এ হাটটির গুরুত্ব রয়েছে বহু আগে থেকে। ধলেশ্বরী নদী পাড়ের এই হাট সপ্তাহের বুধবার বসে। বর্তমানে পাটের গুরুত্ব বাড়ায় ক্রেতা বিক্রেতার পদচারণায় সরগরম হয়ে উঠেছে ঘিওরের পাটের হাটটি। ঘিওরের হাটে পাট বিক্রি শুরু হয় খুব সকাল থেকেই, চলে দুপুর পর্যন্ত। হাটের দিন সকাল থেকেই আসতে থাকে শত শত মন পাট। পাটের মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ফড়িয়ারা এই হাটে পাট কিনতে আসেন। কৃষক পাইকারদের হাটটাকে জমে উঠে পাট বেচা কেনা। প্রতি হাটে লাখ লাখ টাকার পাট কেনা বেচা হয়। মানিকগঞ্জের প্রায় উপজেলা থেকে চাষিরা এ হাটে আসেন তাদের উৎপাদিত পাট বিক্রি করতে। বর্ষা মৌসুমে দূর দূরান্ত থেকে এ হাটে কৃষকরা পাট নিয়ে আসেন, মূলত নৌকা বোঝাই করে। কাছাকাছি দূরত্ব থেকে পাট আনার কাজে ভ্যান, রিকশা, সাইকেল, ঘোড়ার গাড়ি ব্যবহার করা হয়। ব্রিটিশ আমলের পুরনো ঘিওর হাটে এক সময় স্থায়ীভাবে গড়ে উঠেছিল বড় বড় পাটের গুদাম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা আসত। ধলেশ্বরী নদী পাড়ে বড় বড় ছান্দি নৌকায় পাট বোঝাই করে নিয়ে যেত দেশের বিভিন্ন স্থানে। মানিকগঞ্জ জেলার 7টি উপজেলায় এক সময় সোনালী আঁশখ্যাত পাটের ব্যাপক আবাদ হতো। হাজার হাজার মন পাট বিক্রি হতো এই হাটে। পাট কেনা বেচার জন্য সারা দেশেই পরিচিত ছিল এ হাট। এ অঞ্চলের জলবায়ু পাট চাষের জন্য অত্যন্ত উপযোগী। এ অঞ্চলে দেশের অন্যান্য স্থানের চেয়ে ভালো মানের পাট উৎপাদিত হওয়ায় এখানকার পাটের দামও বেশি। বাংলাদেশে বাধ্যতামূলকভাবে ধান, চাল, গম, ভুট্টা, সার, চিনি সহ 17টি পণ্য সংরক্ষণ ও পরিবহনে পাটের ব্যাগ ব্যবহার করতে হয়, ফলে পাটের ব্যবহার দিন দিন বাড়ছে।
সরকার থেকে আরো নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। পাটে ও চটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। এতে পাটের ব্যবহার বাড়বে, ব্যবহার বাড়লে বাজার মূল্য বাড়বে, বাজার মূল্য বাড়লে কৃষকরা লাভবান হবে। পাটের বর্তমান বাজার দর ও বিভিন্ন মিলে চাহিদা থাকায় চাষিদের পাশাপাশি ব্যবসায়ীরা লাভবান হচ্ছে। পাট চাষ করে ন্যায্য মূল্য পেলে কৃষকেরা পাট চাষে আরও উৎসাহিত হবেন। এতে দেশে পাটের সোনালী অতীত ফিরে আসবে এবং অর্থনীতিতে নতুন গতির সঞ্চার ঘটবে।